চলছে লকডাউন, আর এই লকডাউনের জের এসে পড়েছে গরিব অসহায় মানুষদের মধ্যে। কর্মহীন হয়েছেন ভিন রাজ্য থেকে আসা এই মানুষগুলি। মুর্শিদাবাদের লালগোলার একটি ইটভাটায় কর্মরত শ্রমিকদের লকডাউনের জেরে বন্ধ করে দেওয়া হয় কাজ। ছোট বড় মিলিয়ে প্রায় 80 জন পরিবার রয়েছে এখানে। তাদের অভিযোগ, কি চাইবো, আমাদের বাড়ি ঘর যাওয়ার ব্যবস্থা করে দিতেন তো ভালো হতো। আপনারা খাবার জন্য অসুবিধা ভোগ করছেন, তাতে আপনারা কি বলতে চাইছেন? খাবার তো ইনি দিয়েছে কালকে দুবেলা। আপনারা কয়দিন অনাহারে ছিলেন? অনাহারে কতদিন ছিলেন? দু তিন দিন কষ্ট হয়েছে, তা এখন আপনারা কি চাইছেন? আমরা বাড়ি চলে যাব, আর কি করব। আপনার ভাটা মালিক কি বলতে চাইছে? ভাটা মালিক তো কিছুই করছে না। যে ভাটা মালিকের কাজ করছেন সে তো অন্য দেবার কথা। আপনাদের খাবার দিবার কথা ভাটার মালিকের, আপনাদের কি মালিক দিচ্ছে না? না, কিছু তো দিচ্ছে না। একবার চাল দিলো, ওই 500 করে মাথা দিয়ে আর দেয়নি, কিছু দেয়নি। কিন্তু যে ইট ভাটার মালিক শ্রমিকদের দুঃখের কথা শুনবেন সেই মালিকই নাকি আবার জেলে। ফলে শ্রমিকরা এই দুঃসময়ে এখন কি করবেন সেটাই হলো আলোচ্য বিষয়। মুর্শিদাবাদ থেকে নোবেল নিউজ নেটওয়ার্ক, নোবেল বাংলা।